নওসাদ সিদ্দিকিকে চা খাওয়ার আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চায়ের নিমন্ত্রণ রেখেছেন নওসাদ ভাইজান বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে নওসাদের মিনিট চারেক সময়ও কাটিয়েছেন তারপরই জল্পনা তুঙ্গে উঠছে তাহলে কি এবার টিএমসিতে আসতে চলেছেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি আজতাক বাংলাকে একান্ত সাক্ষাৎকারে নওসাদ জানালেন আসল রহস্য তাঁর তৃণমূলে যোগদানের জল্পনা যখন তুঙ্গে তখন আজতাক বাংলাকে নওসাদ জানালেন ফুরফুরা শরীফের ব্যাপারে কথা হয়েছে দুজনের নওশাদ হলেন ফুরপুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর ভাই কি বললেন নওশাদ সিদ্দিকী শুনুন নমস্কার আপনারা দেখছেন আস্তাক বাংলা আর এই মুহূর্তে আস্তাক বাংলার মুখোমুখি হয়েছেন নৌসাদ সিদ্দিকী নৌসাদ আজকে আমরা যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার সাক্ষাৎ একটা জল্পনা শুরু হয়েছে তাহলে কি নৌসাদ সিদ্দিকী তৃণমূলে যোগ দিচ্ছেন এই এটাই তো ভুল ধারণা রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারের প্রধানের সাথে যদি কেউ কথা বলে তারই কি দলে যোগ দেওয়া হলো যখন ভাঙড়ে গোলাগুলি চলছিলো আমাদের ভাঙড়ের মানুষকে মারছিল তো আমি তো নবান্নে চলে গিয়েছিলাম যদি তখন তার সময় হয়নি সাক্ষাৎ করা তাহলে কি আমি তখন জমানে যাওয়া যোগদান করতে গিয়েছিলাম একটা বিষয় নিয়ে ফুরফুরশিফের দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছে ফুরফুরশিফ উন্নয়ন পরিষদ জানেন মুখ্যমন্ত্রী এই এই সরকারের আমলে তৈরি হচ্ছে প্রায় আটান্ন কোটি টাকা বরাদ্দ হয়েছে আমি কোশ্চেন করে স্পেসিফিকেশান কি কী ছিল সেই কাজ কী আছে সেগুলো দিয়েছে কিন্তু তা সেই যেগুলো অনগোয়িং প্রসেস আছে যেগুলো কমপ্লিটেড ওয়ার্ক আছে সেগুলো নিয়ে অনেক বিস্তর সমস্যা আছে সেগুলো বারবার আমি ওই মন্ত্রীকে বলতাম এবং ফুরফরশিফ উন্নয়ন পরিষদের যে যেটা যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে সে পীর আবুবাক্কা সিদ্দিক একজন সমাজ সংস্কারক ছিলেন ধর্ম সংস্কার ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার স্মরণে তার নামে একটা বিশ্ববিদ্যালয় যাতে হয় তার কথা বারবার বলতাম এবং উন্নয়ন পরিষদের চেয়ারম্যান যাতে ফুরফর শিফ পিরসার বাড়িতে কী হয় বা পীরজাদা কী হয় তার দাবি করতাম স্বাভাবিকভাবে আমি বারবার দাবি করছি তিনি নিরত্তর সেই অর্থে দেখছি দেখছি হওয়ার সম সে উত্তর দিতে পারেনি বা হয়তো তার এর মধ্যে না থাকার ফলে সে কী করেছে আজকে ওই জন্য যে আপনি এত কোশ্চেন করে সরাসরি আপনি কথা বলুন তো আমাকে ডাকলো আমি গিয়ে বললাম এই এইগুলো দরকার আমাদের বিরোধী রাজনীতিতে পশ্চিমবঙ্গে এই সংস্কৃতির হাকা দরকার একটা বিরোধী দলের বিধায়ক তার তিনি তো মুখ্যমন্ত্রীর কাছে তার বিধানসভা কেন্দ্রের বিষয় নিয়েও তার সঙ্গে কথা বলতে পারেন কিন্তু এটা নিয়ে এত উত্তাল কেন মানে এটা কি হওয়া উচিত উত্তাল হওয়াটা কোনো কিছুই মনে করছে না কেন হবে আমরা বিরোধী বা শাসকের যে কেউ সরকারের প্রধানের কাছে জানাতে পারে না তার সমস্যার কথা আজকেই তো বিশাল লামাজি গিয়ে বললেন ট্রি ওয়ার্কার্সদের কথা যে চা বাগান কিভাবে বন্ধ হয়ে যাচ্ছে তাদের কথা বললেন এতে কি বিশাল নামাজি বিজেপি বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করছেন এরকম ব্যাপার নয় তো আজকে আপনাকে যে চা খাওয়ার যেখানে আমন্ত্রণ করেছিলেন চা খাওয়ার আমাদের এটা ভুল ব্যাখ্যা হয়ে যাচ্ছে আমি আবার রিমাইন্ড দেওয়ার জন্য ফিরাদ হাকিম সাহেবের কাছে খুঁজছিলাম উনি কোথায় উনি বিশ্বাস সাহেবের যে অফিস বসে বিধানসভার মধ্যে সেই অফিসে সেখানে গেলাম গিয়ে তাকে বললাম যে আমার এখন ম্যাম কি বলেছে এগুলো শুনে নিয়ে ভালো করে এগুলো এ করে আগামী দিনে দেখে দেবেন তাহলে আপনি যেটা বলছেন যে যে জল্পনা এটা একেবারে কোনো ভিত্তিই নেই জাস্ট মুখ্যমন্ত্রী ডেকেছিলেন এবং ফুরফুরা শরীফের একটা উন্নয়নমূলক প্রকল্প আপনি আজকে মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে সরাসরি তুলে ধরলেন হ্যাঁ যে সমস্যা উনি ফুটফুশিফের জন্য আটান্ন কোটি টাকা বরাদ্দ করেছিল উন্নয়ন পরিষদের জন্য আর ফুটফুশিফ উন্নয়ন পরিষদ শুধু ফুরফুয়াশিফ কেন্দ্র নয় প্রায় আরও চারটে পাঁচটা অঞ্চলকে কেন্দ্র করে আছে পাঁচটা অঞ্চলের ভৌগোলিক অবস্থান বিভিন্ন আছে ধর্মীয় দিক থেকে বর্ণগত দিক থেকে বিভিন্ন সমাজ বন্ধের মানুষ আছে সবভাবে যাতে উন্নয়ন হয় আমরা চাই সেই জন্য ডিমান্ডগুলো রেখেছে আর বঙ্গভঙ্গ নিয়ে আপনি কি বলবেন মানে আপনার তরফ থেকে আই এর তরফ থেকে আজকে যেটা দেখলাম যে বিজেপি এবং তৃণমূল বলা যেতে পারে বিজেপি যে প্রস্তাব রেখেছিল বা বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ উঠছিল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি পুরোপুরি এক হয়ে গেল দেখার সর্বপ্রথম আমি আজকে বলেছি বাংলাকে নতুন করে ভাগ হতে দেওয়া যায় না এটা এটা শুধু আবেগের কথা নয় আমরা আদর্শগতভাবে এই ভাগাভাগি রাজনীতি ভাগাভাগি রাজনীতির বিরুদ্ধে কিন্তু উত্তরবঙ্গের মানুষ যেভাবে ডিপ্রাইবড হচ্ছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান থেকে শুরু করে তাদের কৃষ্টি কালচারও আজকে ভুলণ্ডিত হচ্ছে সেটাকে টিকিয়ে রাখার দায়িত্ব হবে সরকারের সে কথা বলেছি আর আজকে যখন মুখ্যমন্ত্রীকে সামনে পেলে ভাঙড়ের যে সমস্যা সেই সমস্যা আপনি ভাঙড়ের বিধায়ক হ্যাঁ সেটা আজকে এই উপসঙ্গে কোনো উত্থাপন হয়নি আজকে আমরা যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে সাক্ষাৎ এবং সেই সাক্ষাৎ নেই একটা জল্পনা কিন্তু রাজনৈতিক মলে ছড়িয়ে পড়েছিল যে যে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে নৌসার সিদ্দিকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি বলেন না তা তিনি কোনোভাবেই নৌসার সিদ্দিকি তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন না নৌসার সিদ্দিকী যে ফুরফুরা শরীফের একটি প্রকল্প ইতিমধ্যেই আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস সরকার একটা বড়ো অঙ্কের টাকা উন্নয়নমূলক কাজে বরাদ্দ করেছিলেন এবং ফুরফুরা শরীফের উন্নয়নমূলক কাজের তদবির করার জন্যেই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তার আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা এখানে তৃণমূলের যোগদানের বিষয়ে এই এই জল্পনায় একেবারে তিনি জল ঢাললেন নৌসাদ সিদ্দিক এবং আজ বাংলাকে তিনি একান্তভাবেই সেই মন্তব্য করলেন পুরপুরা শরীফের উন্নয়নের বিষয়ে সরকারের সঙ্গে সেতু বন্ধনের কাজ করতে এতদিন বারবার দেখা গিয়েছিল তোহা তহাসিদ্দিক সেক্ষেত্রে কেন নৌসাদ এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন তা নিয়েও জল্পনা দানা বেঁধেছে এর আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী ও শুভেন্দু অধিকারীর বৈঠক ঘিরেও জল্পনা তৈরি হয়েছিল শুভেন্দুর সঙ্গে ছিলেন মনোজ টিগ্গা পরে ওই বৈঠক নিয়ে ব্যাখ্যাও দেন রাজ্যের বিরোধী দলনেতা এবার নওশাদ এদিনের সাক্ষাৎ প্রসঙ্গে আরও কিছু বলেন কি না সেটাই কিন্তু দেখার মতো বিষয় এবারে স্বাভাবিকভাবে যে বক্তব্যগুলো উঠে আসছে যেরকম নওসাদ সিদ্দিকী তার বক্তব্য বললেন যে না যোগদানের কোনো বিষয় নয় তিনি ফুরপুরা শরীফের উন্নয়নের জন্য একটি প্রজেক্ট যেটা রাজ্য সরকারের নেওয়া উচিত সেটা তিনি বলেছেন এবং সেখানে কী কী দেওয়া দরকার বা সেখানে কি কী উন্নয়নমূলক কাজ করা দরকার সেই বিষয়ে তার সার্বিক বক্তব্য তিনি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেছেন এইটা তো গেল স্বাভাবিক বা যেটা তহা সিদ্দিকীর তরফ থেকে মানে নৌসাদ সিদ্দিকীর তরফ থেকে বলা হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে মানে যে আলোচনাটা যেটা জোরদার হয়েছে সেটা হচ্ছে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে এভাবে সাক্ষাৎ দেখুন যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো সেই কাঠামোয় রাজ্যের প্রশাসনিক প্রধান যিনি তার সঙ্গে বিরোধী দলের একজন জনপ্রতিনিধি তার দেখা করা বা সাক্ষাৎ করার মধ্যে কোনো অস্বাভাবিকতা কিন্তু কিছু নেই এটাই বরঞ্চ সৌজন্যের রাজনীতি বিরোধী দলের একজন বিধায়ক হতে পারেন একজন সাংসদ হতে পারেন বা একজন কাউন্সিলর হতে পারেন তারা তার এলাকার জন্য তার এলাকার উন্নয়নের জন্য সার্বিকভাবে তিনি দরবার করতেই পারেন মুখ্যমন্ত্রীর কাছে এটাই তো স্বাভাবিক কিন্তু বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট যা তাতে করে কিন্তু নানান রকম চর্চা শুরু হয়েই যায় আপনাদের স্মরণে থাকবে এই নওশাদ সিদ্দিকী একবার লোকসভা ভোটে ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং অভিষেককে হারাবার চ্যালেঞ্জ নিয়েছিলেন যদিও তিনি দাঁড়াননি তো এই বৈঠক কি নিয়ে আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই এ বিষয়ে আপনাদের মতামত কি শেয়ার করুন আমাদের সঙ্গে